بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. দেশে এবং প্রবাসে যেসব ভাইয়েরা দেখতেছেন বিভিন্ন আরবদার ব্যাপারী ভাইয়েরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে শুরু করছি যেই টাঙ্গাইল ডিস্ট্রিক্ট সখীপুর থানা বড়চনার বাজার। এই বাজারে এক সময় সবচাইতে বেশি কাঁচামাল এবং কাঁঠাল আসতো, যেই বাজারে 100 গাড়ি কাঁঠাল আসতো। সেই বাজারে আজকে 50 গাড়ি কাঁঠালও আসে না, অনেক ছোট। যাই হোক, আমি যারা আমার এই চ্যানেলটা দেখতেছেন, আসলে আমার ভিডিওগুলো দেখলে কোনো পাপ হবে না, হয়তো ফল ফলান্তি দেখলে ছোয়াবি হবে। যাই হোক, যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে চাপ দিয়ে অল করে রাখবেন নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য। আমি বলেছিলাম যে আমাদের পাহাড়িয়া অঞ্চলে যতগুলা কাঁচামালের বাজার আছে অবশ্যই আপনাদের দেখাবো। যাই হোক, আজকে দেখাচ্ছি যে দেখি বাজারের কি হালচাল। এখানে অনেক ব্যাপারী আছে, দেখি কিরকম দামে মালগুলো কিনতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি পলান কি ওইদিকে, এইদিকে যান, এইদিকে। আপনি কাঁঠাল কিনছেন নাকি আজকে? কাঁঠাল কিনছি। কিরকম দামে কিনছেন? কাঁঠালের দাম তো কম কম। এই কাঁঠালগুলো কিরকম দামে কিনছেন? এইগুলো কোনগুলো কিনছেন কাঁঠাল? এইগুলো এটা কিনছেন, এটা কিরকম দামে কিনছেন আজকে? গড়ে আমার 80 টাকা পড়তে হয়েছে। 80 টাকা আজকে কি বাজার ইনশাল্লাহ মোটামুটি ভালোই কম নাকি? ভালোই কম আছে। আপনার নামটা কি? আমার নাম মকবুল হোসেন। মকবুল হোসেন, যাই হোক, মকবুল হোসেন ভাইকে অনেক ধন্যবাদ। আমি দেখি আরো যেসব কৃষক আছে, কৃষকের কাছ থেকে আমি জানবো যে আসলে বাজারের কি অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি ভাই? মোহাম্মদ ফরিদ। মোহাম্মদ ফরিদ ভাই, আপনি কাঁঠাল আনছেন? এই কাঁঠাল কত করে বললে আজকে? যাই হোক, ফরিদ ভাইকে ধন্যবাদ। আসলে আমি দেখি কিছু ব্যাপারীর সাথে কথা বলার চেষ্টা করব। এইদিকে আরো যেসব কৃষক আছে তাদের সাথেও কথা বলবো। এটা কে আনছে ভাই? এটা গৃহস্থ এখানে চলে গেছে। যাই হোক, আমি এইদিকে যাচ্ছি না, আমি যাব একটু মেন রুটে, দেখি তারা কি বলে। আসলে বাজারটা অনেক বড় বাজার, এই বাজারে হয়তো দীর্ঘ দিন কাঁঠাল আসেনি, হুট করে আবার কিছু কাঁঠাল আসছেন। আসসালামু আলাইকুম, কে আনছে এটা? কাঁঠাল আনছেন? কে আনছে এটা? লোক নাই। যাই হোক, এইদিকে যাচ্ছি। আসলেও বাজারে মেন রুটের দুই পাশে বাজার। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার নাম কি ভাই? আমার নাম ফজলু। ফজলু মিয়া, আপনি কি আনছেন? কাঁঠাল আনছেন? এটি কত করে বললে আজকে? আষ্টশো নয়শো। মানে কয় টাকা পিস? কয় পিস কাঁঠাল আপনার? 55 পিস। 800 টাকা বলে? যাই হোক, আসলে অনেক লোকই বোকা টাইপের, যাদের সাথে আসলে কথা বলাও একটি বোকামের মতন। আমি দেখি এই দিকে কথা বলবো আরো। এই কাঁঠালগুলো কে আনছে? আপনি আনছেন? কে আনছেন দেখাচ্ছি। আসলে
বাজারটা মোটামুটি রাস্তার দুই পাশে তো অনেক বড়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, কথা বলেন। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ হিম্মত আলী শিকদার। হিম্মত আলী শিকদার ভাই, আপনি কেমন আছেন? মোটামুটি ভালো আছি। আপনি কাঁঠাল আনছেন না কাঁঠাল কিনছেন? কাঁঠাল আনছি। আনছেন? কোন কাঁঠালগুলো আনছেন? এই যে এই কাঁঠালগুলো, এই কাঁঠালগুলো আনছেন। এটা আজকে কত করে বলে? এটা এটা কইতেছে 6000 টাকা। মানে 60 টাকা পিস। যাই হোক, ধন্যবাদ। আসলেও কথা অনেকেই বলতে পারে, অনেকে বলতে পারে না, ভয় পায় যা কি না কি বলে বসি। যাই হোক, বাজারটা অনেক লম্বা, মেন রুটে বাজার। আর দেখি কি বলবো, অনেক দুঃখের বিষয়। যেইখানে কথা বলবো সেইখানেই শুধু বিড়ি সিগারেটের কারবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। কাঁঠাল আনছেন? হ্যাঁ কাঁঠাল। এই কত করে বললে আজকে? আজকে এটা 1500 টাকা গাড়ি। 1500 টাকা গাড়ি? কয় পিস এটা? কয় টাকা পিস পড়লো? 27 পিস। 1500 টাকা, কয় টাকা পিস পড়ে তাহলে? আসলে সেটা কেউ হিসাব করে না। বর্তমানে গাড়ি বাবি কাঁঠাল বিক্রি হয়। যাই হোক, আমি কিছু ব্যাপারীর সাথে কথা বলবো। দেখি এইদিকে অনেক ব্যাপারী আছে, তারা দেখি কি বলে, কিরকম দামে মালগুলো কিনতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আছি ভালো। আপনার নাম কি ভাই? মোহাম্মদ শাহজাহান ভাই। আপনি কাঁঠাল কিনছেন আজকে? আপনি তো কালকেও কাঁঠাল কিনছিলেন। হ্যাঁ, এই কাঁঠালগুলো কিরকম দামে কিনছেন আজকে? এদিকে আসেন। 60, 50, 70, 40 এরকম। আচ্ছা, আজকে কি কাঁঠালের বাজার একটু কম নাকি বেশি? কম। আচ্ছা, এই বাজারে আপনার কি কি বারে লাগে? এটা সোমবার বৃহস্পতিবার। আচ্ছা, এই বাজারটা তো অনেক দিন পুরানো বাজার। এই বাজারে এক সময় 100 গাড়ি উপরে কাঁঠাল আসতো, এখন কম আসে। কারণটা কি? কারণটা কুতুবপুর বাজারটা মনে করেন সপ্তাহে 6 দিন হয়ে যায়, যার ফলে আসলে বাজার একটু এইদিকে। এই বাজার তো আসলে জায়গাও নেই, খালি মেন রুটের কাজ দিয়ে সব বাজার নাকি। যাই হোক, আসলেও শাহজাহান ভাইকে অনেক ধন্যবাদ। আমি দেখাচ্ছি যে এইদিকে আরও অনেক ব্যাপারী আছে, তাদের সাথে দেখি যদি কথা বলা যায়, কথা বলার চেষ্টা করব আমি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কথা বলেন, জোরে কথা বলেন। আপনার নাম কি? বলামি। আপনি কাঁঠাল আনছেন? কত করে বলে? কত করে বলে? 40টা 2000 টাকা। আসলে অনেকে ভয় পায় কথা বলতে, যে দেখি কিনা কি বলে বসি, প্রশ্ন করলে উত্তর দিতে পারে না। যাই হোক, আসলেও আমি আর ভিডিওটা লম্বা করব না, এই বলে এই আজকের মতন এই ভিডিওটা শেষ দিব। আপনারা যারা আমার চ্যানেলগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আল্লাহ পাক যাতে আপনাদের সুস্থ রাখে, ভালো রাখে, এই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যদি আমাকে সুস্থ রাখে তাহলে অবশ্যই আপনাদের নিত্য নতুন ভিডিও দিতে পারবো। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।